পড়বে পড়লো ক্যামেরা ভালো না। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরি কুইন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন কোথা থেকে ব্লগ স্টার্ট করছি তোমরা দেখো, আর তোমরা তো থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি এখন কলকাতা। তো চলো, স্টেশনে পৌঁছে গেছি রাত্রিরে 7:14 ট্রেন আর কি, বুঝলে সন্ধে। তো চলো যাওয়া যাক। আর আমাদের মিষ্টির হাতে দুখানা আইসক্রিম, দুখানা আইসক্রিম মানে তাহলে ওর দুটো না, আমারও আছে একটা। আমি বললাম যে একটু ব্লগটা স্টার্ট করি, দিয়ে আমি নিচ্ছি তুই একটু খা তোরটা ধর আর কি। তো স্টেশনে পৌঁছে গেছি দেখো, এইটা হলো কাশিম বাজার স্টেশন, এদিকে সরাই। তো চলো বন্ধুরা যাওয়া যাক। দিনেরবেলা ট্রেনে যাইনি কেন বলো তো, এত রোদ গরম তার জন্য দিনেরবেলা ট্রেনে আমি যাইনি। তো চলো সিঁড়িটা নামি, নেমে কথা হচ্ছে। এপুর কাছে লিপস্টিক পুরো লেগে গেছে, মরে গিয়ে ওঠে পড়লো। আমায় দেখা, আমি গরমের চোটে বসে বসে 75 টাকার আইসক্রিম খেয়েছে, 75 টাকা দোকানে আইসক্রিম কিনেছিলাম ওর একটা আমার একটা, ওরটা ও খেলো না, এবার টাকা দিয়ে কিনেছি ফেলে দেবো বলো তো। আমি খেয়ে নিয়েছি, ক্যামেরা ধরতে এখনো পর্যন্ত শিখলো না, আমার হাত ব্যথা করে ভাবে ক্যামেরা উঁচু করে ধর, পেট পুরো আমার লোড হয়ে গেছে জানো, এখন আর 1-2 ঘন্টা কিছু খেতে লাগবে না। আবার ট্রেনে উঠলে আবার খিদে পায় বেশি বেশি করে, ট্রেনে উঠলে মনে হয় যে কী খাবো কী হয়েছে না, আর আমার হাত ব্যথা করে ট্রেনে কী দাঁড়ো আরামে যাবো, যদি ফাঁকা থাকে ট্রেনটা তাহলে একদম মজা করে যাবো। বন্ধুরা দেখো ট্রেনে উঠে গেছি, আর কি প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠেছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো কি ভালো লাগছে। তার জন্য একটু তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখিয়ে দিলাম। আর ট্রেনের মধ্যে বসে আছি তো মনে হচ্ছে আমি এসি আমরা বুক করেছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, গায়ে পুরো কাঁটা কাঁটা দিচ্ছে ট্রেনের মধ্যে বসে বসে জানো, প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কি, দারুণ লাগছে বাইরের ভিউজটা না। তো এই যে আমি বসে আছি, জানলা খুলে চুল টুলের অবস্থা একদম খারাপ, এই যে আর পাশে একটা ঠাকুমা বসেছিল, ঠাকুমাটা এমন করে আমাকে দেখছিল, দেখে যেন একটু কেমন কেমন লাগছিল, দেখবে তোমাদেরকে দেখাতেই দেখো। ঠাকুমাটা চোখ অপারেশন হয়েছিল, ডাক্তার দেখাতে যাচ্ছিল ঠাকুমাটা, তাও ঠাকুমাটা একটুখানি দেখে নিল, আর সবাই দেখছি যে আমি কী করছি, পেছনে দাদাগুলোও দেখছে যে আমি কী করছি, আর এখানে মিষ্টিও বসে আছে। তো আমরা রাত্রে ট্রেনে গেছি ফাঁকায় ফাঁকায়, কিন্তু আসার সময় তো আমি আর ট্রেন পাইনি জানো তো, শিয়ালদা যাবো বলে, শিয়ালদা থেকে নন্দপুর যাওয়ার, তারপরে আবার আমি ওলা উবের বুক করে নিয়েছি, তারপরে গেছি। তো চলো তোমরা দেখো পরে সিটটা। দেখো আমরা এখন যাচ্ছি বাড়ি, অনেকক্ষণ পর কথা বললাম, ক্যামেরাটা স্টার্ট করে নিয়ে কথা বলিনি কেন বলতো, প্রচন্ড গরম লাগছে। কোমল গাছে কি স্টেশন আছে দিদি?
না না আমার কাছে কোনো স্টেশন নেই না না আমার কাছে কোনো স্টেশন নেই দাদা না এরা দুজন না মানে এদের কিছু বলা যাবে বলার মতো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি বাড়িতে, তো এখানে খাবার নিয়ে এসেছি, চিকেন কষা, এটা চানা আর রুমালি রুটি আর মিষ্টি স্যালাড কেটেছে, এই যে মিষ্টি জল খাচ্ছে দেখো, আর হাত কেটে গেছে, আর এখন রাত্রি 1:30 বাজছে দেখো। চলো খাওয়া দাওয়া গুলো করি, পেঁয়াজ আর লাগাতে হবে না, হাত জ্বলছে। আমি অনেক কষ্ট করে কেটেছি, এখানে কটা দিয়ে দেও, কটা না থালাটা দে, এখানে কটা দিয়ে দে, না থালাটা দে, না আমি দেবো না, তুমি তুলো, আমার হাত জ্বলছে, আমি অনেক কষ্টে কেটেছি। সবই তো টমেটোকে দিয়ে দিল, একটা দাও, জমা খায় না, খাও দাও, বুদ্ধি করে গেলাম বলে পেলে গাইস। চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওটা না দুদিন আগে কার আমি একটু লেট করে পোস্ট করলাম, কেননা একটু ব্যস্তর মধ্যে ছিলাম তার জন্য। তো চলো সবাইকে গুড নাইট, বাই, টাটা। এটা দুদিন আগেকার ভিডিও শ্যুট করে রাখা ছিল, তার জন্য সরি। আর আমি তো মুর্শিদাবাদ চলে এসেছি, দুদিন কলকাতা চলে এসেছি, দুদিন তিন দিন হলো না মিষ্টু, আজকে 3 দিন হলো, তার মানে